নজর হয়ে যাবে। ব্যাংকিং অবস্থার মধ্যে পার্থক্য কি, ইসলামী ব্যাংক সাধারণ ব্যাংকের মধ্যে পার্থক্য কি, আমাদের দেশ কিছু কিছু ব্যাংক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে, তারা কতটুকু ইসলামী শরীয়ত মোতাবেক তাদের কার্যক্রম চালু করছে নাকি তারা ইসলামের নামে ব্যবসা করছে, তা বিস্তারিত জানালে কৃতজ্ঞ হব। যারা ইসলামী ব্যাংক নিয়ে মাথা ঘামান বা ইসলামী ব্যাংক যেটা আছে, বিশেষ করে সাইদি সাহেবের মুখে আমি শুনেছি ক্যাসেটের মাধ্যমে, তিনি বলছেন যে এটা ইসলামী ব্যাংক। এখন যদি ওলামারা এইভাবে সাক্ষী দেন যে এটা ইসলামী ব্যাংক এবং এর ভিতরে যা কিছু কারবার হয় সবই ইসলামী কারবার, ইসলামী ব্যবসা অনুযায়ী সেখানে লভ্যাংশ বিতরণ হয় বা লভ্যাংশ সংগ্রহ করা হয় তারপর বিতরণ হয় এবং ফিক্সড কিছু নেই যে আপনাকে ফিক্সড এত দেওয়া হবে, এরকম কিছু নেই, বরং লভ্যাংশ যেমন হবে লাভ যেমন হবে সেরকম অংশ আপনাকে দেওয়া হবে, যদি সত্যপক্ষে শরীয়ত অনুযায়ী এরকম চলে বলে ওলামারা সাক্ষ্য দেন তো আপনার আমার মতো সাধারণ মানুষের সেটা মেনে নিতে কোনো অসুবিধা নেই। আর ভিতরে বাইরে থেকে নকতাচিনি করা বা যাকে বলে চুরচেরা করা যে ওটা হ্যাঁ ইসলামী নামে ইসলামী ইসলামী নামে ব্যবসা করছে, আন্দাজে খবরদার বদনাম করবেন না। যদি জানেন, দলিল থাকে আপনার কাছে, তাহলে মানুষকে সতর্ক করুন এবং সেখানে অংশগ্রহণ করবেন না। আর দলিল না থাকলে আন্দাজে খবরদার অপবাদ দেবেন না, বদনাম করবেন না, বিশেষ করে ওলামাদের মুখ থেকে শোনা যে এটা ইসলামী ব্যাংক। সুতরাং এটা আমার কাছ থেকে ফতোয়া নিয়েন না, এটা স্থানীয় ওলামাদের কাছ থেকে ফতোয়া নেবেন যে হ্যাঁ সত্যপক্ষে এটা ইসলামী ব্যাংক কি না, কারণ আমিও ইসলামী ব্যাংকের স্থানীয় কেউ নই। সুতরাং সেখান থেকে যখন ওলামারা সাক্ষ্য দেবেন যে হ্যাঁ এটা ইসলামী ব্যাংক, তখন সেই ব্যাংকে টাকা রাখতে তার সঙ্গে কারোবার করতে কোনো অসুবিধা নেই। আর সাধারণ ব্যাংক আর ইসলামী ব্যাংকের মধ্যে পার্থক্য বিরাট। সাধারণ ব্যাংকে হচ্ছে সুদি ব্যাংক, আর ইসলামী ব্যাংক হচ্ছে সুদি ব্যাংক না, সেটা হচ্ছে ইসলামী ব্যবসা অনুযায়ী লভ্যাংশমূলক ব্যাংক। এখন দুটোর মধ্যে পার্থক্য কি, পার্থক্য হলো এখানেও টাকা রাখি বেশি টাকা দেয়, ওখানেও টাকা রাখি বেশি টাকা দেয়, তাহলে পার্থক্য কি, পার্থক্য হলো যে সাধারণ ব্যাংক যেগুলো সেগুলো একটা ফিক্সড কিছু দেয়, মনে করুন ফিক্সড ডিপোজিট বছরে এত টাকা আপনাকে দেওয়া হবে। ইসলামী ব্যাংক সেটা করবে না। ইসলামী ব্যাংক করবে কি, যে বছরে যে লাভটা হবে সেই লাভ থেকে এত পার্সেন্ট দেওয়া হবে। এরা করে কি, সাধারণ ব্যাংকগুলো করে কি, টাকা নিয়ে সুদে খাটায়, সুদের উপরে ঋণ দেয়, সুদের উপরে ব্যবসা করে ইত্যাদি ইত্যাদি, সুদে খাটিয়ে সুদ যেটা আছে সেখান থেকে ভাগ দেয় এবং সেটাও সুদ। ইসলামী ব্যাংক কি করে, সুদের উপরে ঋণ দেয় না, বরং ব্যবসা ভিত্তিক ঋণ দেয়। যেমন একটা গাড়ি বিক্রি করে, আপনি গাড়ি নেবেন ব্যাংকে যান, সে টাকা দেবে না কি দেবে, গাড়ি দেবে, গাড়িটা হয়তো দাম বেশি নেবে। গাড়ি যদি দাম বেশি নেয় তো তার ফলে কি, আপনি যে কিস্তিতে টাকা শোধ করবেন তার কি সুদ হবে, না, দাম বেশি নিল, এটা ব্যবসা স্বরূপ। যে টাকাটা যে লাভটা আসবে সেই লাভটার একটা অংশ পার্সেন্টেজ নির্দিষ্ট না করে আপনাকে ভাগ করে দেবে, এই হলো পার্থক্য। এই পার্থক্য অনুযায়ী ইসলামী ব্যাংক বা ইসলামী শরীয়তের যে লভ্যাংশ এটা হচ্ছে হালাল, আর ওরা যেটা লভ্যাংশ বলে সেটা আসলে ইন্টারেস্ট লভ্যাংশ নয়, সেটা হলো সুদ। অতএব এই দুটো পার্থক্য মনে রেখে আপনারা কাজ করবেন।